হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন দা বয় চিরঞ্জিত। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আর আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আমাকে অনেকে কোশ্চেন করেছিল যে কীভাবে আমি শিয়ালদা থেকে ক্যানিং এবং ক্যানিং থেকে গদখালিতে যাব, তো ক্যানিং স্টেশনটা দেখানোর জন্যে। তো অবশ্যই বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে এসেছি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, যে ক্যানিং স্টেশনটা। তার আগে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্যে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। সো লেটস স্টার্ট। আর আজকের এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ তথ্য দেবো আপনাদের, কীভাবে আপনি শিয়ালদা থেকে ক্যানিং, ক্যানিং থেকে আপনি গদখালিতে পৌঁছতে পারবেন, কেমন কী খরচা হয়। তো তার আগে আমি দেখে নেবো ক্যানিং স্টেশনটা। বেসিক্যালি আপনি শিয়ালদা থেকে আপনি ক্যানিং আসতে চাইলে তো লোকাল ট্রেনে মিনিমাম আপনার 15 টাকা ভাড়া আছে। তো 15 টাকা টিকিট কেটে মিনিমাম আপনার 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে ক্যানিংয়ে আসা অবধি। তো ক্যানিং স্টেশনে আসার পরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের যানবাহন পেয়ে যাবেন, যেমন ধরুন আপনি বাস পেয়ে যাবেন, বাসে আপনার 30 টাকা ভাড়া নেয় এবং ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়িতে আপনার 50 টাকা ভাড়া নেয়। আর আপনি যদি অটো যেতে চান তাহলে আপনি অটো থেকে গেলে ভায়া করে আপনাকে যেতে হবে, যেমন ধরুন আপনি ক্যানিং থেকে সোনাখালি গেলেন, সোনাখালি থেকে আপনাকে আবার গদখালিতে যেতে হবে। তো এটা আপনার হচ্ছে সোনাখালি অবধি আপনার 25 টাকা ভাড়া এবং সোনাখালি থেকে গদখালি অবধি ওটা আপনার 20 টাকা ভাড়া। তো এইভাবে আপনি সুন্দরবনে ট্যুর করতে যাওয়ার সময় আপনি যদি অল্প খরচে যেতে চান তো আপনি সহজভাবে বইতে যেতে পারবেন। আর যেতে টাইম লাগে ক্যানিং টু গদখালি অবধি 1 ঘন্টা 10 মিনিট এদিক ওদিক করে। তো আপনি এইভাবে সহজ পদ্ধতিতে একদম চলে যেতে পারবেন। আর তো গদখালি পৌঁছানোর পর আপনি কীভাবে খিয়া পার হবেন বা কীভাবে আপনি গোসবা পারে যাবেন, ওখান থেকে আপনি কীভাবে সহজ পদ্ধতিতে ঘুরতে যেতে পারবেন বা আপনি ট্যুর করতে পারবেন, সেই সম্পর্কিত একটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, আপনি গিয়ে সেটা আপনি চেক করতে পারেন বা ওয়াচ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের, তারা যাতে সহজভাবে সুন্দরবনে ট্যুর করতে যেতে পারে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই ভাইকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন
সবার প্রথমে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।